আচ্ছা কাজ না হলো যে সময় একটা শো ড্রাইভ করছেন না এখন যেটা বলবো আমরা ডিটেইলস বলবো ডিটেইলস পর আগে আমি একটা আজ থেকে কেন ড্রাইভ করলাম আমি সেটা বলি আমরা জিএসএম কি আগে দিন বলছিলাম মনে আছে জিএসএম টা কি গ্লোবাল সিস্টেম কর মোবাইল ঠিক না তাহলে আমরা যে মোবাইলটা ইউজ করি প্রথমে দিকে এখন আমাদের যে সিডিএমএ টেকনিক টিডিএমএ টেকনিক চলে আসছে প্রথম দিকে আমরা যেটা ইউজ করি জিএসএম আর পুরো মোবাইল ফোনের কানেক্টটা জিএসএম দিয়ে চলে এখন সেলুলার ফোন যেটা আমরা যে ফোন আবার ফোনে যে কথা বলি হোয়াটসঅ্যাপ ভাইবার বা স্কাইপ এগুলো বাদ মোবাইল নেটওয়ার্ক দিয়ে যে কথা বলে পুরো এই আর্কিটেকচার ফলো করে ওই মেকানিজমটা চলে ঠিক আছে তো সেটার ভিতরে আমরা এই আর্কিটেকচারটা ড্র করলাম যে এইটা হচ্ছে ওর অবকাঠামো এই কাঠামো মেনটেন করে হচ্ছে পুরো কমিউনিকেশনটা বিল্ড আপ করে তার ভিতরে প্রথমে ড্র করেছিলাম দেখেন এই পাশে কি পিএসটিএন আইএসডিএন পিএসপিডিএন ঠিক আছে আর তার সাথে প্রথম যে লেটার ছিল তার এমএসসি এবার এমএসসির সাথে কানেক্টেড দেখেন এই ছিল পিএলআর আর এইউসি ইআইআর এই চারটা কি ডিরেক্ট কানেক্টেড তার সাথে একটা জিনিস কানেক্টেড আছে বি বিএসসি এর জন্য ব্যাচেলর অফ সায়েন্স নাও বিএসসি তে কানেক্টেড আছে এবার বিএসসি এর সাথে কানেক্টেড আছে যে বিটিএসসি আছে বিটিএস এর সাথে যেটা মোবাইল ইকুইপমেন্ট মানে আমার পকেটে যে মোবাইলটা আছে এটা আর তারপরে মোবাইলের ভিতরে যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ড এবার আমরা দেখব যে কোনটার কি কাজ তারপরে পুরো সিস্টেম নিয়ে বলছিলাম মনে করেন জনি হাসান যে ফোন দিব বা রাকিবের ফোন দিব হ্যাঁ কোনটা কিভাবে জানা যায় সেটা আমরা পরে ডিটেইলস করব এখন চলে আসে বিটিএস থেকে শুরু করি তো বিটিএস থেকে শুরু করছো নাকি সিম থেকে শুরু করে আসে ওটা শুরু করছো আচ্ছা বিটিএস এ পরে আসে এই দিক থেকে শুরু করে আসে এই দিক থেকে দিয়ে দেবো প্রথমে সিমটাকে জিনিসটাকে খেয়াল করি সিমটা হচ্ছে মোবাইল ফোনের ভিতরে থাকে সিমটার ফুল মিনিং কি সবাই জানে এই যে লিখে দিচ্ছি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল তার মানে একটা মানুষ যে প্রথমে একটা মোবাইল ইউজ করতেছে সেই মোবাইলে সিম না ধরার পর কিন্তু সে কমিউনিকেট করতে পারতেছে না সেলুলার ফোনে ওটা একটা মাল্টিমিডিয়া ডিভাইস হিসেবে থাকতেছে অথবা যদি আপনি হোয়াটসঅ্যাপ ওয়াইফাই ইউজ করে করেন সেটা আলাদা কথা সেলুলার কানেকশন পাইতে গেলে আপনার প্রথমে তো কি ইউজ করতে হবে সিম ইউজ করতে হবে এটা মানে এখন একটু কি হয়ে গেছে আপডেট হয়ে গেছে ই সিম চলে আসছে আগে যে সিমের স্লটে সিম দিয়ে রাখতো এখন কিন্তু সম্ভবত আইফোনে ই সিম ইউজ করবে জানেন তো আপনি যে একটা অথেন্টিক ইউজার আপনি যে কাদের টেলিফোন নেটওয়ার্ক ইউজ করবেন আপনি জানাগুলো টাওয়ার আছে আমাদের দেশে ফার্স্ট টেলিকম অপারেটর আছে কার অপারেটর আমি নেটওয়ার্ক ইউজ করবেন সেটা আইডেন্টিফাই করবে স্যার তার সিম কার্ডটা আপনি গ্রামের সিম ইউজ করেন না জিপি সিম ইউজ করেন আপনার তো একটা কল রেট কাটতে হবে তাই না ওই কল রেটটা ডিফাইন করবে সেই সিম কার্ডটা আচ্ছা এবার সিম কার্ডটা শুধু আপনি শুধু সিম থাকলে কোনো ইস্যু করতে পারবেন না পারবেন না কিন্তু আপনার কাছে যদি একটা মোবাইল ইকুইপমেন্ট থাকে এবার এদিকে একটা কথা আছে মোবাইল ইকুইপমেন্ট সবসময় যে মোবাইলে হতে হবে তা কিন্তু না আপনারা যদি তারা ফাইনাল ইয়ারে প্রজেক্ট করবেন প্রজেক্টের সময় দেখবেন এরকম একটা জিনিস পাওয়া যায় জিএসএম মডিউল কিনতে পাওয়া যায় দেখতে আর্ডিনের মতো ঠিক আছে এখানে সিমের স্লট থাকে ইনপুট আউটপুট পিন থাকে ঠিক আছে অডিও অডিও ইনপুট আউটপুট পিন থাকে শুধু আমার পকেটে থাকলে হবে না সাথে সিম থাকলে হবে না এটা আমার সাথে অবশ্যই আরেকজনের সাথে কথা বলতে হবে মাঝখানে যে মিডিয়াগুলো কাজ করবে সেইগুলো হচ্ছে না ঠিক আছে এইগুলো দিয়ে অপর প্রান্তে আবার একটা আপনাদের একটা ফোন আছে মনে করেন জনি সেম আর্কিটেকচার কিন্তু এখানে এই আর্কিটেকচার এক পাশেরটা এই পাশে অপোজিট সাইডে কিন্তু সেম আর্কিটেকচার থাকতে হবে আপনার কল এই পাশ থেকে থ্রু হয়ে এইভাবে যায় কিন্তু আরেক পাশে যাবে অবশ্যই এটা থাকতে হবে এটা খেয়াল রাখবেন এবার আসুন বিটিএস বিটিএসটা কি বলছিলাম বেস ট্রান্সিভার কেন ট্রান্সমিট রিসিভ করবে একটা আবার আপনি একটা কল সিগন্যাল রিসিভ করুন একটা সিগন্যাল পাস করুন গ্রামের থেকে আমি গ্রামে আপনাকে ফোন দিলাম একই কথা যেটা একই টাওয়ার দিলে আপনার একটা সিগন্যাল তো রিসিভ করতে হবে একটা সিগন্যাল পাঠাতে হবে পাঠাতে হবে তাই দুইটাই করতে হবে কমিউনিকেট করতে হবে কমিউনিকেশন অ্যাকনলেজমেন্ট থাকতে হবে দ্যাটস হোয়াই আপনার বিটিএস কে বলা হয়েছে বেস্ট ট্রান্সমিটার স্টেশন তো প্রথমে এটা হচ্ছে ট্রান্সমিটও করবে রিসিভও করবে
আচ্ছা এই যে বেস্ট ট্রান্সিভার স্টেশন বিটিএস এই বিটিএস এ কি কি থাকে এগুলো মুছে দিব খাতা থেকে বল একটা বিটিএস এর আন্ডারে কি কি থাকে কেমন বিটিএস এ প্রথমে থাকতে হবে একটা অ্যান্টেনা বিটিএস এর প্রথম রিকোয়ারমেন্ট আছে বিটিএস একটা অ্যান্টেনা থাকতে হবে কারণ কি প্রথমে বললাম কথার ভিতরে মানে বিটিএস এর অর্থের ভিতরে আছে কিন্তু যে বেস ট্রান্সমিট করবে রিসিভ করবে একটা সিগন্যাল ট্রান্সমিট করতে হলে রিসিভ করতে হলে অবশ্যই একটা অ্যান্টেনা থাকতে হবে এবার অ্যান্টেনা যে কোনো টাইপের ধরো হর্ন অ্যান্টেনা হতে পারে বিভিন্ন ধরনের অ্যান্টেনা হতে পারে যে অ্যান্টেনা হোক তার প্রথম কাজ সে সিগন্যাল রিসিভ করবে এবং ট্রান্সমিট করবে এবার ওই অ্যান্টেনার ভিতরে কি থাকতে হবে একটা ট্রান্সমিটার থাকতে হবে একটা রিসিভার থাকতে হবে রিসিভার থাকতে হবে এবার এখানে আর দুটা কাজ হবে একটা খেয়াল করবেন আচ্ছা ট্রান্সমিটারকে আমরা কিন্তু ট্রান্সমিটার যে পিনটা মানে পোর্টটা সেটাকে টিএস বলি আর রিসিভারকে আর আচ্ছা এটা হচ্ছে তাহলে একটা কল জেনারেট করতে হলে কি করতে হবে ট্রান্সমিট সিগন্যাল দিতে হবে কই পুরো মোবাইল তারপরে চার নম্বরটা হচ্ছে জানি বলেন তো কাজগুলো ঠিক আছে বিএসসি থেকে বিটিএস লিখছেন জি এখন চলে আসি বিএসসি বিটিএস এর পরে বিটিএস এর সিগন্যাল আছে বিএসসি টা বিএসসি টা
BTS চেক করব ব্যাচেলর অফ সায়েন্স ব্যাচেলর অফ সায়েন্স এর কাজ কি মাস্টার অফ সায়েন্স আচ্ছা এটা হচ্ছে বেজ স্টেশন কন্ট্রোল তার মানে আমার মেইন বেজ স্টেশনটাকে কন্ট্রোল করতে হচ্ছে বিএসসি বেজ স্টেশন কন্ট্রোল ঠিক আছে বেজ স্টেশন কন্ট্রোলার শিখতে থাকতে আচ্ছা এইটা মেইন কাজ হচ্ছে এই বিটিএসটাকে কন্ট্রোল করবে এই বিটিএসটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে বিসি এই বিএসসি বিসিএস না সরি বিএসসি বিটিএসটাকে কন্ট্রোল করবে এবং সুইচিং এর কাজটাও এই বিএসসি তে হবে ঠিক আছে স্যার সুইচিং এর কাজটাও এখানে হবে এই যে কাজটা কি হবে মেইন কাজটা হচ্ছে বিএসসি তে হবে বিএসসি তে আমি এডিএসএম প্রোগ্রামে বলছিলাম যে ফ্রিকোয়েন্সি ইউজ করে আর হচ্ছে যে রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট এটা মেইনলি কিন্তু রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট করে আমরা এই সেলুলার ডিএসএম কানেকশন বিল্ড আপ করি এই যে সেই কাজটা হচ্ছে মেইন কাজ রেডিও রিসোর্স ম্যানেজমেন্টের রিসোর্স ম্যানেজমেন্ট এই বিএসসি তে প্রথমটা হচ্ছে রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট করবে আর এই জায়গায় হ্যান্ডওভারের কাজটা করবে আমি আগের দিন একটা হ্যান্ডওভারের ওভার দিয়েছিলাম মনে আছে হ্যান্ডওভার কি কি হতে পারে আমি বলছিলাম সফট হ্যান্ডওভার আর আছে হার্ড হ্যান্ডওভার এটা পরে ডিটেইলসে বলবো এখন এই হার্ড হ্যান্ডওভার সফট হ্যান্ডওভারের কাজটা হবে আর অনেক দিন অনেক আসে না এবং আইডিয়া দিয়ে দেয় হ্যান্ডওভার টেস্টে কি আমি আগের দিন বলছিলাম যে কিছুদিন আগে হতে গেলে আমরা মোবাইল ফোনে যখন কথা বলতাম মোবাইল ফোনে কথা বলতে বলতে আনতেছি হঠাৎ করে কল ড্রপ হয়ে গেছে হয়েছে না এমন এখন কিন্তু কম আগে এটা বেশি হইতো অনেকে দাদা গেলে কিন্তু মোবাইলের সমস্যা আমার সমস্যা তার সমস্যা কথা বলতেছি মাঝখানে কল ড্রপ হয়ে গেছে তো এইটা যেটা হয়তো যে এর মেইন কারণটা হচ্ছে আমরা একটা এই একটা যদি টাওয়ার থাকে এই টাওয়ারের একটা নির্দিষ্ট এরিয়া থাকে সাপোজ এটা ডায়ামিটার আছে 8 কিলোমিটার ঠিক আছে এই 8 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত ও নেটওয়ার্ক কভার করে আপনি সবসময় যে 8 কিলোমিটার ভিতরে থাকবেন তা কি সত্যি ট্রু তাহলে আপনি একটা সময় হাঁটতে হাঁটতে এখানে লাস্ট পর্যন্ত যেতে পারেন না এই এরিয়া চেঞ্জ করে এই নতুন এরিয়া ঢুকবেন এটা মনে করেন একটা বিএসসির আন্ডারে একটা টাওয়ারের আন্ডারে আছে এই যে যে জায়গাটা এই যে লোকেশনটা এই হচ্ছে ডেঞ্জার জোন আপনার জন্য ডেঞ্জার জোনের জন্য বললাম যে নেটওয়ার্ক ফল করার সম্ভাবনা এই জায়গাটাতে বেশি যে আপনি একটা টাওয়ার চেঞ্জ করে একটা টাওয়ারে যাবেন এই জায়গা হচ্ছে ওই কাজটা হয় হ্যান্ডওভারের কাজটা হয় যে আপনি এই টাওয়ারের সাথে কানেক্টেড ছিলেন এত সময় আপনি যখন এই টাওয়ারের এরিয়া ক্রস করে এই এরিয়াতে ঢুকলেন তখন কী হবে যে ও নেটওয়ার্ক আপনাকে কানেক্ট করবে এই জায়গা কাহিনী ঘটে দুইটা একটা হচ্ছে নতুন জায়গায় কানেকশন দেওয়ার পরে আগের কানেকশন লস্ট হয় আর একটা জিনিস হয় কি যে আগে ও কানেকশন ছেড়ে দেয় যে ও আমার এরিয়া ছেড়ে গেছে ওরা বিদায় আল বিদা জানায় তারপর নতুনটা কানেকশন দেয় যখন এই ঘটনাটা ঘটে তখন কল ড্রপটা হয় যে আপনার নতুন কানেকশন পাওয়ার আগে মানে ও আপনার নতুন একটা রাস্তা না দেখে আগে রাস্তা থেকে ছেড়ে দিল তো এটা হচ্ছে মেন টেলিটাকে বেশি হতে হবে কিছু কিছু লিফ্ট আছে লিফ্টের মধ্যে থাকবে নেটওয়ার্ক সম্পূর্ণ থাকে কথা সম্পূর্ণ বলা যায় কিছু কিছু সমস্যা হচ্ছে বিল আর যত কাজ এই যে আমরা থার্ড পার্টিরে মেইনটেন্সের কাজ দেয় না সবাই আসেন না বাংলা ইন্টারভিউ এর কাজ থাকতে পারে বাংলা লিখে তাদের অপারেশন মেইনটেন্সের কাজ শুধু সব বিএসসি তে বিটিএস কোন পড়ায় তো পড়াতে পারো বিএসসি তো বিএসসি তে কেমন কাজ দেয় অপারেশন মেইনটেন্সের কাজ বিএসসি এর আন্ডারে হ্যান্ড ওভার তো বুঝলাম ওটা আছে আজ আটটা দিন আমি একটু বলে রাখি সেই আসছে না অপারেশন মেইনটেনেন্স দুই চার ক্ষেত্রে আছে বিএসসি এবং বিটিএস আচ্ছা রোমিং নামে একটা জিনিস আছে রোমিং টা একটু বুঝতে হবে রোমিং টা কি আর এই হ্যান্ডওভারটা কি আচ্ছা আমরা যখন কোনো কলে থাকি তখন যদি আমরা যে বিটিএস চেঞ্জ করি তখন সেটাকে বলি হ্যান্ডওভার আর যদি কোনো আইডল মোডে থাকে তখন যে রোমিং টা যেটা করি ওটা হচ্ছে রোমিং বলে রোমিং টা আগে যেটা হয়তো মানে বিদেশে গেলে রোমিং করতে বলে না সিমটা রোমিং করে না অনেক নম্বর অস্ট ব্যয় বলছিল রোমিং করে অনেক নতুন সিম কিনে রোমিং করার অর্থ হচ্ছে
আপনি ওই সিম থাকবে ওই নাম্বার থাকবে ওই নেটওয়ার্ক সব কিছু সেম থাকবে কোনো নতুন নেটওয়ার্ক কোনো কিছু কিছু রোমিং করে দেবে এটা অনেক ব্যয় হচ্ছে কোনো ডিভাইস টিভাইস কিছু না সফটওয়্যার যে কারণে তারপর সেখান থেকে ইয়ে করে আপনি সিম চান জানেন কোন পুরো আমাদের পুরো পৃথিবীতে ইউজ করবেন আপনি আপনার নেটওয়ার্ক তাহলে আপনি রোমিং করে 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 আসেন জাস্ট এই ইন্ডিয়া যাবেন ওদের রোমিং আসবে তারপরে দেশ যাবেন জাস্ট কনভার্ট করে নেবেন রোমিং করার সাইড মোড ফোন যখন আইডল মোড আর অ্যাক্টিভ মোড আপনি যখন ফোন কথা বলেন তখন হচ্ছে আপনার অ্যাক্টিভ মোডে থাকে আর যখন আইডল মোড মানে আছে ফোন লাইনে আসে না তখন সাইড মোড থাকে রোমিং করা যায় আইডল মোডে আর হ্যান্ড ওভার আর হচ্ছে অ্যাক্টিভ মোড একই রো একই সিম দন্ন নেটওয়ার্ক ইউজ করে এবার দেখো হচ্ছে এমএসসি টা এমএসসি কে বলা হয় যে ব্রেন অফ দ্য নেটওয়ার্ক জিএসএম এর ব্রেন বলা হয় এমএসসি Master of Science. Master. এই জায়গা বলা হচ্ছে ব্রেইন অফ দ্য নেটওয়ার্ক ব্রেইন অফ দ্য নেটওয়ার্ক প্রফেসর ব্রেইন অফ দ্য নেটওয়ার্ক বলা হচ্ছে এটাকে এই জায়গা হচ্ছে সুইচিং এর কাজ সুইচিং কানেকশন বিল্ড আপ সব কিছু এই জায়গায় কানেকশন বিল্ড আপ সুইচিং এর কাজ তারপরে তিন নম্বর হচ্ছে কল সেট আপের কাজ ওইখানে কল সেট আপ কল সেট আপ করতে গেলে কনস্টেবল কাজ এমএসসি তে হয় তারপরে চার নম্বর রাউটিং পাথ সিলেকশন রাউটিং এর কাজ হয় এখানে ম্যাক্সিমাম কাজ গুলো এখানে হয় তারপর মোবাইলে বিল জেনারেট হয় না বিল জেনারেট করতে এমএসসি তে হয় মোবাইলে বিল জেনারেট আপনি কোন অপারেটরের সাথে কথা বললে কল রেট কত আপনার আগে থেকে করা আছে এটা কিন্তু এমএসসি জানতে হবে অবশ্যই ওইটার উপর ডিপেন্ড করে আমরা বিল জেনারেট করব ঠিক না এখন কিন্তু গ্রামে ফোন অনেক দিনে সিভিআর দিয়ে দেয় মাই সিভিআর দেয়া প্রায় এক মাস দেড় মাসের সিডিআর দিয়ে দেবে আমার এক বছর
স্পট বা এগুলো ওপেন করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে অথেন্টিকেশন সেন্টারের কাছে সিমটি অথেন্টিক কিনা, আর কিছু আইএমএসআই নাম্বার আছে, ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডি, আইএমএসআই নাম্বার, আর ইআইআরসি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, আপনার যে মোবাইল ফোনটা ওইটা কি আপনার ইকুইপমেন্ট আপনার ভেরিফাই করা কিনা। এখন যেমন কি করতেছে, বাংলাদেশে কোনো ফোন ঢুকলে কিন্তু বিটিআরসি আন্ডারে রেজিস্টার করা আছে কিনা এসএমএস দেখা যায়, আনঅফিসিয়াল আনঅফিসিয়াল অফিসিয়াল বসুন্ধরা যদি অনেক ফোনের দোকানে যায় কিন্তু লাগেজ পার্টি করে দেবেন আনঅফিসিয়াল না। আচ্ছা, আপনি জানেন আপনারা যে বাংলাদেশে কিন্তু আপনার যে হেলথ সার্ভিস, তারপর বিভিন্ন সময় মেসেজ ভালোবাসার গুনগুন শুনতে থাকি, আগে মোবাইলে পাঠানো।